দিনটা ছিল গত শুক্রবার, আর ওই দিন আমার শ্যুট ছিল গাজলে। তো সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম, আর এতটা বৃষ্টি হচ্ছিল সারা দিন, মেঘও চমকাচ্ছিল। তো অবশেষে ট্রেনও পেয়ে গেলাম, 5 মিনিট বাকি ছিল, বসার সাথে সাথে ট্রেনটাও ছেড়ে দিল। এতটা বৃষ্টির কারণে সকাল থেকে ভাবছিলাম কিভাবে যাব। যাই হোক, প্রফেশন বলে কথা যেতে তো হতোই। অবশেষে পৌঁছে গেলাম গাজলে। তো মা আর আমি কিছুটা হাঁটলাম, দেন পৌঁছে গেলাম ওই দিদিটার বাড়িতে। এই দেখো, এখানে আমার শ্যুট হবে, এটা একটা স্টুডিও। তারপরে দিদিটা আমার মেকআপ করতে শুরু করে দিল, অনেকটা মেকআপ হয়েও গেছিল। মা পাশের ঘরে ছিল, তারপরে এই ঘরে এসে আমার ফোনে ভিডিওটা করছিল, আমি অবশ্য করতে বলেছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে দিদিটার মেয়ে, আর এই পাশে দাদা, মানে দিদির বর। দাদাই আমার ফটোশ্যুট করলো, আর দিদির মেয়ে স্কুল থেকে আসার পরে ওই ঘরটার মধ্যেই ছিল, নাকি মেকআপ দেখবে, ওই ঘর থেকে যাচ্ছিলই না। দেন লাঞ্চ টাইম হয়ে গেছিলো, মা আর আমি পাশের ঘরে এসে বসেছিলাম। দিদি আমাকে দিয়েছিল বিরিয়ানি। ওফ, এই শ্যুটে গিয়ে বিরিয়ানি খেতে খেতে কোনদিন আমার পেটটা যে পচেই যাবে মনে হয়। তো যাই হোক, দুপুরের লাঞ্চটা করে নিলাম, আর দিদির বিহেভিয়ার ভীষণ ভালো ছিল। আমরা যাওয়ার পর থেকেই আমাদের অনেক কেয়ার করেছিল, আর খুব যত্ন সহকারে আমাকে সাজিয়েছে। এই দেখো, দাদাও দিদিকে হেল্প করছে, কি সুন্দর না। সাজানো কমপ্লিট হতে হতেই আমি ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম, কারণ অনেকটা সময় কেটে গেছিলো হেয়ারস্টাইলটা করতে। মৌসুমিদি আমার উপরে খুব সুন্দর একটা গর্জিয়াস ব্রাইডাল লুক ক্রিয়েট করেছিল, খুবই সুন্দর লেগেছে সেটা আমার। তো অবশেষে শ্যুট কমপ্লিট হয়ে গেল, আমরাও বেরিয়ে পড়লাম, টোটোতে উঠে গেলাম, বাস স্ট্যান্ডে গিয়ে বাসও পেয়ে গেলাম 10 মিনিটের মধ্যে। কিন্তু বাসে এতটা ভিড় ছিল যে আধা ঘন্টা দাঁড়িয়ে যেতে হলো, অবশেষে সিট পেলাম। এদিকে সন্ধে হয়ে এসছে, তো পৌঁছে গেলাম বাড়িতে। দেন ফ্রেশ হয়ে একেবারে বিছানায়, কারণ সারাদিন অনেকটা টায়ার্ড। তো আজকে সারাদিনটা আমার এভাবেই কাটলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, টাটা।